কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদ জায়া বরেণ্য কথা সাহিত্যিক, মুক্তিযোদ্ধা ও নারী নেত্রী মোস্তারি শফিকে শেষ শ্রদ্ধা জানানো হয়েছে। সম্মিলিত সাংস্কৃতিক জোটের উদ্যোগে বেগম মোস্তারি শফির মরদেহে শ্রদ্ধা নিবেদন করেন সর্বস্তরের মানুষ। কিছুক্ষণের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদে হবে তার প্রথম নামাজে জানাজা। ঢাকায় জানাজা শেষে মোস্তারি শফিকে চট্টগ্রামে নিয়ে যাওয়া হবে, সেখানে তাকে দেয়া হবে গার্ড অফ অনার। এরপরে চট্টগ্রামে হবে তার দাফন। বেগম মোস্তারি দীর্ঘদিন ধরে কিডনি, রক্তের সংক্রমণ সহ নানা জটিলতায় ভুগছিলেন। সোমবার বিকেল 5:10 সম্মিলিত সামরিক হাসপাতালে মারা যান তিনি। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অনন্য ভূমিকা রাখায় 2016 মোস্তারি শফিকে ফেলোশিপ প্রদান করে বাংলা একাডেমি। 2020 রোকেয়া পদকে ভূষিত হন তিনি। মুস্তারি শফির শেষ শ্রদ্ধার সংবাদ সংগ্রহে শহীদ মিনারে আছে সহকর্মী সাদিয়া কানিজ। সরাসরি চলে যাচ্ছি সাদিয়ার কাছে। সাদিয়া সাদিয়া মুস্তারি শফির জীবন ও কর্ম নিয়ে বিশিষ্টজনরা কি বলছেন? তপন চৌধুরী ভিন্নধারার পক্ষে, ভিন্নধারা সাংস্কৃতিক সংগঠনের পক্ষে সদস্য। আমরা দেখতে পাচ্ছি সম্মিলিত সাংস্কৃতিক জোট বীর মুক্তিযোদ্ধা নাসিরুদ্দিন ইউসুফ, নাট্যজন সহসভাপতি সম্মিলিত সাংস্কৃতিক জোটের ঝুনা চৌধুরী, আহমেদ গিয়াস, ডক্টর শাহরুল হোসেন লিপু, আরিফ রহমান, ফকির সিরাজ, তারেক আলী মিলন, আমিরুল হক চৌধুরী বক্তিয়ার, ফাহমিদা। আপনি জানেন যে শহীদ মুস্তারি শফি একজন কথা সাহিত্যিক এবং মুক্তিযোদ্ধা। তিনি মুক্তিযুদ্ধের সময় অনন্য ভূমিকা রেখেছেন এবং তার তার অর্জন আসলে কিন্তু অনেক। এবং আমরা আপনাকে একটু জানিয়ে রাখি যে সকাল 11:00 এই কেন্দ্রীয় শহীদ মিনারে তার মরদেহ আনা হয়েছে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা জানানোর জন্য। এবং একে একে সব শ্রেণীর মানুষরা কিন্তু এই মুস্তারি শফির যে মরদেহ সেখানে শ্রদ্ধা জানাচ্ছেন। এবং এরপরে বাদ জোহর তার যে মরদেহ সেটি কিন্তু প্রথম যে প্রথম দাফন প্রথম সম্পন্ন করা হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে। এবং এরপরেই তাকে আসলে চট্টগ্রামে নেওয়া হবে এবং আগামীকাল অর্থাৎ 22 ডিসেম্বর তার তাকে গার্ড অফ অনার প্রদান করা হবে এবং চট্টগ্রামেই কিন্তু তাকে আসলে দাফন করা হবে আগামীকাল। এবং আপনারা দেখতে পাচ্ছেন সর্বস্তরের মানুষ শ্রদ্ধা জানাচ্ছে, ফুলেল শ্রদ্ধা জানিয়েছেন এবং একে একে সবাই আসলে তার স্মৃতিচারণ করছেন, যে তার সাথে যে সব স্মৃতি রয়েছেন সেই যারা আপনজন আছেন এবং যারা তার সাথে কাজ করেছেন এতদিন তারা আসলে শ্রদ্ধা জানাচ্ছেন। এবং আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে 2020 আসলে মুস্তারি শফি বেগম রোকেয়া পদককে ভূষিত হন এবং আরও বিভিন্ন পদকে আসলে তিনি ভূষিত হয়েছেন। এবং আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে 60-এর দশকে মুস্তারি শফি একটি পত্রিকা আনেন এবং সেই পত্রিকার নাম বান্ধবী পত্রিকা। এবং একটি নারীদেরকে নিয়ে একটি সংগঠনও কিন্তু তিনি প্রবর্তন করেছিলেন এবং সেই সংগঠনের নাম বান্ধবী সংঘ। এবং তার কিন্তু আসলে মুক্তিযুদ্ধ সহ বিভিন্ন সেক্টরে তার অনেক ভূমিকা রয়েছে। ফাহমিদা, আপনাকে এইটুকু আসলে জানাতে চাচ্ছিলাম যে মুস্তারি শফি একজন বরেণ্য কথা সাহিত্যিক এবং প্রবন্ধ সহ বিভিন্ন ধরনের সাহিত্য তিনি রচনা করেছেন। এবং কেন্দ্রীয় শহীদ মিনার থেকে আসলে মুস্তারি শফির মরদেহ যে শ্রদ্ধা জানানোর যে বিষয়টি সেটি এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। ধন্যবাদ আপনাকে। কেন্দ্রীয় শহীদ মিনার থেকে জানাচ্ছিলেন সহকর্মী সাদিয়া কানিজ।